হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের মাঝে সিম দিয়ে কই মাছের ঝোল রেসিপিটি শেয়ার করতে বন্ধুরা চলো দেরি না করে শুরু করা যাক এই জন্য আমরা প্রথমে কই মাছের মধ্যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে কই মাছগুলো মেখে নেবো ভেজে নেওয়ার জন্য ফ্রেন্ড এই রেসিপিটি হয়তো তোমাদের অনেকেরই অনেক প্রিয় তাই এই জন্য আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম আর শীতকালে সিম তো সবারই খুব প্রিয় অবশ্য শীতকাল এখনো পড়েনি কিন্তু তাও বাজারে তো সিম চলে এসেছে তাই সিম দিয়েই কই মাছের রেসিপিটি আজকে আমি তৈরি করব। এর জন্য প্রথমে প্যানে আমরা নিয়ে নেব তেল এখানে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা কই মাছগুলো দিয়ে ভেজে নেব ফ্রেন্ডস চুলোর আঁচটা মাঝারি আছে রেখে আমরা কই কই মাছগুলো হালকাভাবে ভেজে নেব কই মাছগুলো ভাজা হয়ে গেলে এবার এটা আমরা একটা পাত্রে রেখে আমরা এই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে নেব আমরা এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিগুলো আমরা হালকাভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ব্রাউনি হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব কষানোর জন্য পানি গন্ধ আমরা এখানে সামান্য পরিমাণ দিয়ে নেব এর মধ্যে এবারে আমরা একটি একটি করে রান্নার মশলা যোগ করব প্রথমে আমরা এখানে দিয়ে নেব হাফ চা চামচ আদা রসুন বাটা এরপর এখানে আমরা দিয়ে নেবো হাফ চামচের মতো মরিচের গুঁড়ো তারপর আমরা এখানে দিয়ে নেবো হাফ চামচ হলুদ গুঁড়ো ল পরিমাণ মতো লবণ এরপর ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আমরা এবারে এই কষণোটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব ফ্রেন্ডস আমি এই কষণোর বাড়ির সাথে সিম এবং আলুগুলো দিয়ে একেবারে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সিম এবং আলুগুলো সিম এবং আলুগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে দেবে এবং যারা যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং প্রিয়জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবে বন্ধুরা আমরা ঢাকনাটা তুলি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এরপর যখন এ কষানোটা হয়ে আসবে তখন এর মধ্যে আমরা ঝোলের পানি দিয়ে দেব বন্ধুরা যেহেতু আমি সিম এবং কইয়ের ঝোল করব তাই আমি এখানে একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে নিচ্ছি এবার পানিটা বলক তোলা পর্যন্ত আমরা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যখন এই ঝোলটা বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে কই মাছ ভাজাগুলো দিয়ে নেব এবং কই মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আবার অপেক্ষা করব। ফ্রেন্ডস আমি এর মধ্যে একটি টমেটো টুকরোও দিয়েছি এতে করে তরকারি স্বাদটা আরও বেড়ে যাবে এই তো দেখো আমার তরকারিটা হয়ে গেল বন্ধুরা আজ এই পর্যন্তই আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখা হবে ধন্যবাদ সবাইকে